হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি এখন কমলাপুর বাজারের পাশে রাজারবাগ এরিয়াতে এই যে দেখেন স্কোয়ার কোম্পানি বড় একটা গার্মেন্টস আর কি তো এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বড় বড় বসত বাড়ি অনেক কিছু আছে এলাকায় গ্যাসের লাইন আছে তবে কমলাপুর সকল এরিয়াতে গ্যাসের লাইন নেই এটাও একটি গার্মেন্টস তো এখানে কমলাপুর বাজারে আশেপাশে বেশ পাঁচ ছয়টি গার্মেন্টস আছে এবং আরও কিছু গার্মেন্টস হচ্ছে আর কি নতুন খুব শীঘ্রই শুরু করবে কমলাপুর বাজার থেকে বামে চলে আসছে জাস্ট অর্থাৎ কমলপুর বাজারের প্রথম যে প্লোট সেকেন্ড প্লোটটা আর কি এই যে জমিটা আর কি এটার অবস্থা নিজে যে দেখতে পাচ্ছেন কমলপুর বাজার এই বাজারের এরিয়াটা অনেক বড় আর কি এবং এখানে সাত শতাংশের একটি প্লোট বিক্রি হবে জমিটি খুবই নিষ্কণ্ঠ এবং আপনারা যারা আমার সুপ্রিয় সম্মানিত দর্শক তারা যারা আমাকে রেগুলার ফলো করেন তো আপনাদেরকে জানানো জানাচ্ছি আর কি তো আপনারা অনেকেই জানেন যে আমি সাধারণত নিষ্কণ্ঠ জমি ছাড়া আমি কিন্তু আমার চ্যানেলে পোস্ট করি না তো আসলে যে আগে জায়গার মালিকের সাথে আমরা আলোচনা করি আর এখানে বেশিরভাগ জমি আমি নিজে আর কি বায়না করে কিনে নেই তারপরে মনে করেন বায়না করে নেওয়ার পরে তারপরে আমরা একটু বিক্রি করি আর কি তো আমরা খুব সিম্পল খুব সামান্য কিছুর বিনিময়ে আমরা জমিতে বিক্রি করে দিই আমরা আসলে মানুষের সাথে এই ধরনের বড়ো কোনো অ্যামাউন্ট বা এই ধরনের কোনো মার্কেটিংয়ে যাই না খুব কারণ নিষ্কণ্ঠ জমি কারণ আমাদের এখানে প্রত্যেক মাসে অনেক জমি বিক্রি হয় অনেকগুলো জমি আমরা বিক্রি করি তো ঢাকার শহরে অনেকেই চায় নিরিবিলি জায়গা নিষ্কণ্ঠ জমি এবং উত্তরা ও মিরপুরে খুব কাছে কিন্তু এই জমিটি কমলাপুর এরিয়াটা আসলে উত্তর এবং মিরপুরের কিন্তু খুবই কাছে আপনার চাইলে চোদ্দ পনেরো মিনিটে কিন্তু আপনি একটি বাইক অথবা প্রাইভেট কারে উত্তর এবং মিরপুরে যেতে পারবেন তো জমিটির পিছন আমি চলে আসছি এটা হলো জমির পিছন সাইড এবং এখান থেকে সামনের ভিউটা আমি দেখাচ্ছি জমিটি পশ্চিম দিকে হলো রাস্তা পূর্ব দিকে জমিটির অবস্থান এবং এখানে আশেপাশে কিন্তু ঘর বাড়ি অনেক কিছুই আছে। সাত শতাংশের একটি পোলট তো এবং দেখতে পাচ্ছেন এই যে বাজারের যে রাস্তাটা এটা মানে বাজারের যে প্রথম যে প্লট সেটার পরেই কিন্তু দ্বিতীয় প্লটটাই কিন্তু এটার এই জমিটির অবস্থান এখানে যদি কেউ চান পাঁচতলা দশতলা বাড়ি করে তারপরে একটি নিচে যদি মার্কেট প্লেস করতে চান তো সেটা কিন্তু অনায়াসে আপনারা করতে পারেন তো সামনে যে রাস্তাটি এটা কিন্তু ষোলো ফিট একটি রাস্তা এবং উঁচু জমি খুবই নিষ্কণ্ঠ একটি জমি আর কি তো যারা সাধারণত একটু উত্তরের কাছে জমি নিতে চান এবং ভালো পজিশনের জমি নিতে চান এই জমিটি কিন্তু তাদের জন্য কারণ এই জমিটির প্রাইস কিন্তু তুলনামূলক একটু বেশি হবে এবং এই রাস্তাটা বেশ অনেক দূর চলে গেছে আর কি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব মিল থেকে শুরু করে মিল কারখানা অনেক কিছুই কিন্তু এই এলাকাতে কিন্তু আছে এবং এখান থেকে আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে জমিটির এই যে প্লোটটি এই প্লোটের এখান দিয়ে কিন্তু আরেকটি রাস্তা যাবে আর কি এই পুলোটের বাউন্ডারির পাশ দিয়ে আরেকটি রাস্তা যাবে তো আসলে এটা ওই ওই পুলোটের আসলে ব্যক্তিগত রাস্তা এই বাম পাশের যে প্লটটা এটা ব্যক্তিগত রাস্তা কিন্তু ব্যক্তিগত রাস্তা হলো এই যে প্লোটটা তো কনার প্লট হচ্ছে কারণ এই এই পুলোটে যদি এই রাস্তা ব্যবহার করতে নাও হতে কিন্তু তারপরে যে বাড়িটা করলে যে আলো বাতাস আসবে সেটার জন্য তো এই প্লোটটা অনেক সুন্দর হয়ে যাবে তো আসলে দুই দিকে রাস্তা আছে আহ আপনার এটা তো সরকারি রাস্তা কি তো সেক্ষেত্রে পোলটটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে তো দেখেন পোলটটা থেকে আমি বের হয়ে যাচ্ছি তো এখানে সাত শতাংশের যে পোলটটি এই পোলটটি প্রতি শতাংশের মূল্য হলো সাত লক্ষ টাকা আবারও বলতেছি এই পুলোরটির প্রতি শতাংশের মূল্য সাত লক্ষ টাকা খুবই ভালো এবং এই বাজারের আশেপাশে কিন্তু জমির মানে প্রতি শতাংশ এই বাজারের মানে বাজারের যে দোকানের পজিশন প্রতি শতাংশের জমির মূল্য কিন্তু আপনার আঠারো বিশ লাখ টাকা সর্বনিম্ন ষোলো লাখ টাকা কিন্তু বিক্রি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই যে জমির ডানপাশে যে জমিটির অবস্থান খুবই চমৎকার একটা পজিশনে যদি মার্কেট প্লেসের জন্য বাড়ি করার জন্য জমিটি কিনতে চায় তাহলে কিন্তু কিনতে পারে এবং এখন আমরা কমলাপুরের বিভিন্ন সাইট। থেকে আমি আপনাদের জাস্ট একটু ভিউ দেখাচ্ছি তো যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা নিষ্কণ্ঠ জমি পাবেন এটা কমলাপুর এরিয়া তো কমলাপুর এরিয়াটা এখানে সমস্ত কিছু আর কি ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত সবজি মাছ সব কিছু এখানে পাওয়া যায় এই জায়গাটা হলো উত্তরা এই উত্তরার দিকে যাই এই রাস্তাটা দিয়া বাজার উত্তরাতে এবং এটা হলো কমলাপুর বাজারের পশ্চিম দিকের ভিউটা আর কি এবং এই দিক দিয়ে হলো গোলাপগ্রাম সাইদুলো যায় তো আপনারা সকলে যদি তো আপনারা যারা জমি কিনতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ